Hey everyone, assalamu alaikum, welcome to Tani's Kingdom. Potol shobjita amra shokolei kom beshi pochondo kori. Ar eti onekei onek rokom bhabe ranna kore thaken, kintu jodi ei bhabe potol dim ranna koren, trust me, mangsher shad bhule jaben. Aaj share korchi alu potol dimer kari. Ar ei kari ta apnara shada bhat ba poloar sathe onayeshe khete paren. Cholun tobe dekhe neoa jak. আমি এখানে চারটি সেদ্ধ ডিম একটু লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি আরো নিয়েছি একটি বড় সাইজের আলু আর আলুটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি 500 গ্রাম পটল আগে থেকে ছিলে এভাবে দুই ফালি করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি হাফ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পটলগুলি দিয়ে দিব অ্যাড করছি হাফ চা চামচ লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া এবার মিডিয়াম আঁচে পটলগুলোকে আমি ফ্রাই করে নিব দেখুন ঠিক এইভাবে পটলগুলো আমি ফ্রাই করে নিব এবার তেল থেকে পটলগুলো আমি উঠিয়ে নিব সেই একই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলি দিয়ে দিব আর এই আলুগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ফ্রাই করে নিব দেখুন এই পর্যায়ে আসলে আলুগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেই সেম প্যানে অ্যাড করছি আরো 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একটি তেজপাতা অ্যাড করছি হাফ চা চামচ গোটা জিরা সবকিছু একটু ভেজে নিয়ে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া 1 চা চামচ লাল মরিচের গুঁড়া 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট খুব ভালোভাবে এবার তেলের উপরে মশলাটা একটু ভেজে নিব মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নেওয়ার জন্য অ্যাড করছি সামান্য একটু পানি দেখুন মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করছি একটি টমেটো কুচি আবারো সবকিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব দেখুন মশলাটা থেকে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে মশলাটা কিন্তু কষানো শেষ এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আবারও সবকিছু একটু নেড়ে মিশিয়ে দিব এবার আলু এবং পটলটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেয়ার জন্য অ্যাড করছি হাফ কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিট ফিরে এলাম 2 মিনিট পর দেখুন আলু এবং পটলটা খুব ভালোভাবে কষানো শেষ আর তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে এসে অ্যাড করছি আরো 1.5 কাপের মতো পানি পানিটা এমন ভাবে দিতে হবে যেন আলু এবং পটলটা পানির নিচে থাকে ঝোলটাতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট ফিরে এলাম 5 মিনিট পর আবারো হালকা হাতে একটু নেড়ে দিব এই পর্যায়ে এসে অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে রান্না করব গ্রেভিটা কিছুটা কমে আসা পর্যন্ত আর এর ভেতরেই কিন্তু আলু এবং পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর এরই মাঝে আমাদের আলু পটল ডিম রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট সো এভরিওয়ান একঘেয়েমি পটল রান্না না করে মাঝে মাঝে কিন্তু ভিন্নভাবে ট্রাই করতে পারেন ট্রাস্ট মি গাইজ এইভাবে পটল ডিম রান্না করলে পটল প্রেমীদের তো ভালো লাগবে সেই সাথে কিন্তু অন্যদেরও অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ